এই জন্য যদি জিজ্ঞেস করেন করোনা ভাইরাস কি, যদি জিজ্ঞেস করেন হোয়াট ইজ দ্য করোনা ভাইরাস, করোনা ভাইরাস কা চিজ হ্যায় কে চিজ, এই সাজা উত্তর আল্লাহ তালার আজাবের এরাদা। বলেন আল্লাহ তালার আজাবের ইচ্ছা, আল্লাহ তালার আজাবের এরাদা বলেন। আর এটা হবে, এর থেকে ভয়ানক কিছু অপেক্ষা করছে। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াইদ। ওলা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন আমি হালকা হালকা আযাব দিব, কঠিন আযাবের আগে, যেন ওরা ফিরে আসে, যেন এরা অমুসলিম দুনিয়া যেন ইমানের দিকে ফিরে আসে, বেঈমান দুনিয়া যেন ইমানের দিকে ফিরে আসে, আর মুসলিম দুনিয়া যেন ইসলামের দিকে ফিরে আসে। বলেন বেঈমান দুনিয়া যেন ইমানের দিকে, আর মুসলিম দুনিয়া যেন ইসলামের দিকে ফিরে আসে। আমাদেরকে সাংকেতিক চিহ্ন, এটা সংকেত, সংকেত, এটা আযাবের অসময় সংকেত। আমাদের হারামাইন আজকে আমাদের মক্কা মুআজ্জামা আমাদের বাইতুল্লাহ তাওয়াফিন থেকে খালি কেন? আযাবের পূর্ব নমুনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে আজ পর্যন্ত বাইতুল্লাহ তাওয়াফিন থেকে খালি হয় নাই, এটা আযাবের পূর্ব চিহ্ন, এটা আযাবের নমুনা, এটা আযাবের নিশানা, এটা আযাবের পূর্ব সংকেত। এটা কি বলেন? এটা আযাবের পূর্ব সংকেত। বাংলাদেশে একজন বলছিল যদি আল্লাহ নেমে আসে তারপরেও তার আগমনকে ঠেকানো যাবে না। রব সেদিনই সিদ্ধান্ত নিয়েছে আমি ঠেকাবো, দুনিয়া দেখবে, জারনি ওয়াহিদা আমাকে একা ছেড়ে দাও, আমি ঠেকাতে পারি। শব্দ যদি আল্লাহ নেমে আসে অমুকের আগমনকে ঠেকানো যাবে না। সেদিনের রব সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে ঠেকাবো আমি, দেখি ঠেকায় কে আমাকে, দেখি আমাকে ঠেকা কে। অকুল্লান আখাদনাহু বিদামবি, আমি সবাইকে ধরছিলাম, কারুন ও ফিরাউন ও হামান, কারুন ফিরাউন হামানকে আমি ধরছিলাম, অকুল্লান আখাদনাহু বিদামবি, প্রত্যেককে তাদের গুনাহের কারণে ধরছিলাম। ওমা কানু সাবিকিন, আয়াতের শেষ অংশ, ওমা কানু সাবিকিন, কেউ আমাকে ডিঙ্গাতে পারে নাই, কেউ আমাকে আসমানেও কেউ আমাকে অক্ষম করতে পারে না, জমিনেও আমাকে কেউ অক্ষম করতে পারে না। ফিরাউন পারে নাই, কারুন পারে নাই, হামান পারে নাই, কওমে আদ পারে নাই, কওমে সামুদ পারে নাই, কওমে লূত পারে নাই, কওমে নূহ পারে নাই। আজকে কেউ রব্বে কারিমের মোকাবেলা করবে চায় না, রব্বে কারিমের মোকাবেলা করবে হবে না, ইন্ডিয়া রব্বে কারিমের মোকাবেলা করবে হবে না, আমেরিকা রব্বে কারিমের মোকাবেলা করবে হবে না, হবে না, কেউ রব্বুল আলামিনের মোকাবেলা করবে হবে না, বলেন হবে না, হবে না, রব্বে কারিমের মোকাবেলা কেউ পারে না। আফালাম ইয়াসিরু ফিল আরদ, কেন জমিনে ঘুরে দেখো না, ফায়ানজুরু কাইফা কানা আকিবাতাল আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তীদের ইতিহাস কেন দেখো না, অকান আশাদ্দ মিনহুম কওয়া, এরা তোমাদের থেকে হাজার গুণে বেশ শক্তিধর ছিল, পৃথিবীতে যত শক্তিধর ছিল কেউ আমার সাথে কুস্তি নড়ে টিকে নাই, কেউ আমার সাথে পাঞ্জা নড়ে বলে না টিকে নাই। মেরে ভাই কত দূরে চলে গেছে, আচ্ছা দূরে চলে গেছে। আল্লাহ তালা যাকে ভালোবাসেন তার জন্য দিন সহজ, আর আল্লাহ তালা যাকে অপছন্দ করেন তার জন্য গুনাহের সমস্ত সামান সহজ, হার হার গুনাহ সহজ, কত্ল গারত সহজ, হত্যা সহজ, দুর্নীতি সহজ, চুরি সহজ, ডাকাতি সহজ, জেনা ব্যভিচার সহজ। আল্লাহ তালা যাকে ভালোবাসেন তার জন্য এশরাক সহজ, চাষ সহজ, তাহাজ্জুদ সহজ, জামাতে নামাজ সহজ, বলেন আলহামদুলিল্লাহ, তার জন্য রোজা সহজ, তার জন্য যাকাত সহজ, তার জন্য পর্দা করা সহজ,
তার জন্য পর্দা করা কি সহজ? আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আর আল্লাহ তাআলা কাকে ভালোবাসেন? আবার বলেন, আল্লাহ তাআলা চান, শুধু একটা চান আল্লাহ তাআলা, একটা, তোমরা আমার হয়ে যাও। বলেন কি বলছে, বলেন রব যেন বলেন কথা দিলাম তুমি আমার হবো, আমি তোমার হবো, কথা দিলাম যাও, তুমি আমার হবো, আমি তোমার হবো। বলেন বলেন বলেন, তুমি আমার হবা, আমি তোমার হবো, যাও কথা দিলাম, এবার লড়ুক তোমার সাথে পৃথিবীর কেউ, আমি আছি তোমার সাথে, যাও। তবে কথা হলো তুমি আমার হও, তুমি তুমি আমার হও। মনে আছে আমার প্রথম বাক্য, আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান? বলেন তুমি কথা দেন যে আল্লাহ, বলেন কথা দিলাম আপনার হয়েই থাকবো। বাহ,